নমস্কার, আমি সঞ্জীব। গরমকাল এসে গেছে, তাহলে আমাদের কিন্তু ছাদ বাগানে আমাদের কিন্তু শাক বা অন্যান্য সবজি আমাদের কিন্তু করতেই হবে। যারা আমরা খুব চাষ করতে ভালোবাসি, শাক খেতে ভালোবাসি, সবজি করতে ভালোবাসি, ফুল করতে ভালোবাসি, তাহলে এক একজন এক এক ধরনের কিন্তু মোটিভ কিন্তু আমাদের রয়ে গেছে। তো আজকের ক্ষেত্রে আমার ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি আমি চাষ করে থাকি। আজকের কিভাবে খুব কম পয়সায় যে 10 টাকা দিয়ে আমরা 2 আঁটি শাক কিনে বাড়ি চলে আসি, যে কলমি শাক, সেই কলমি শাক 10 টাকার দানা কিনে এনে আমরা কিভাবে বাড়িতে ছড়াতে পারি এবং কিভাবে এই পরিচর্যা করতে পারি এবং কলমি শাক তুলে আমরা বাড়িতে সেগুলোকে সুন্দরভাবে তাড়িয়ে তাড়িয়ে সেগুলোকে আমরা ভক্ষণ করতে পারি, সেইটাই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, এই মাটিটাকে আমি এখানে তৈরি করে নিয়েছি, অর্থাৎ শীতের সিজনে সবজি এখান থেকে উঠে গেছে, মাটিটাকে কুপিয়ে দিয়েছি, মাটিটাকে মধ্যে কিছু জৈব সার মিক্সার করে দিয়েছি। যে জৈব সার দেওয়ার পর মাটিটাকে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, অর্থাৎ গাছ দানা দেওয়ার উপযুক্ত পরিবেশ কিন্তু মাটির মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমরা কি করতে পারি, এই 10 টাকার দানা মাত্র কিনে এনেছি, এই 10 টাকার দানা, অর্থাৎ কলমি শাকের দানা যে কোনো দোকানে অথবা নার্সারির দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন। এই দানাগুলো এনে প্রথমে কি করবেন, কোনো ভিজাতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট মাটিটাকে এরকম তৈরি করে নিয়ে সে টবের মধ্যে হোক বা বাস্কেটে হোক বা এইরকম যাদের জায়গা আছে তারা এই জায়গার মধ্যে এরকম দানাগুলোকে ছড়িয়ে দিন, সুন্দরভাবে দানাগুলোকে ছড়িয়ে দিন। 10 টাকার দানায় কিন্তু যথেষ্ট, আর বিশেষ কিছু লাগবে না। যে 10 টাকায় 2 আঁটি শাক কিনছিলেন সেই 10 টাকায় কিন্তু বহু দানা নয়, অল্প দানার মধ্যেও কিন্তু বহু শাক কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। যাক, এইভাবে ছড়ানোর পরে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট হাতে এইগুলোকে মাটির মধ্যে চেলে দিন, ছোট্ট কোদাল দিয়ে হোক বা হাত দিয়ে হোক আস্তে আস্তে এগুলোকে ফেলে দিন। ঠিক ফেলে দেওয়ার পর সাথে সাথে কী করবেন, না এখানে জল প্রয়োগ করে দেবেন, খুব বিশেষভাবেই কিন্তু জল প্রয়োগ করবেন, বেশি পরিমাণে জল প্রয়োগ করবেন। জল প্রয়োগ করার পর থেকে 1 সপ্তাহ বাদে কিন্তু আপনি শাক তুলতে পারবেন। দেখুন, 1 সপ্তাহ বাদে কীভাবে শাক আপনার কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনার কলমি শাক, যে 10 টাকার দানা আপনি 2 আঁটি চারা কিনে আনতেন বা শাক কিনে আনতেন, আজকের সেই 10 টাকার দানায় কিন্তু কী সুন্দরভাবে কিন্তু কলমি শাক কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ খাওয়ার উপযুক্ত শাক কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা কলমি শাক কিন্তু আমরা তুলে ফেলতে পারি বা বাড়িতে তৈরি করতে পারি কম খরচে। এখানে বিশেষ কিন্তু সার লাগে না, ওষুধ লাগে না, এবং এই সার ওষুধ বিনা সারে বিনা ইউরিয়াতে আজকের জৈব সার দিয়ে একটুখানিভাবে যদি এইভাবেই যদি গাছগুলোকে তৈরি করতে পারেন, শুধু একটু কি খেয়াল রাখতে হবে, জলটা বেশি দিয়ে রাখতে হবে, কারণ কলমি শাক একটু জল বেশি চায়। তার উপরে গরমকাল, চৈত্র বৈশাখ মাস, চৈত্র মাসে প্রায় শেষের পথে, অর্থাৎ বৈশাখ মাস আগত সেই রকম মুহূর্তে গাছে কিন্তু জলের প্রয়োজনটা, জলের চাহিদাটা কিন্তু বেশি থেকে যাবে। তাই আপনাদের লক্ষ্য রেখে, খেয়াল রেখে গাছের পরিমাণ মতো জল আপনি দিয়ে যাবেন। মাঝে মধ্যে আপনি পারলে একটু জৈব সার বা খোল ভিজানো জল একটুকু ছিটিয়ে দিন, দেখবেন গাছ তরতরি কিন্তু বেড়ে উঠছে, এবং যত পরিমাণে কিন্তু এখান থেকে কাটতে শুরু করবেন সেই পরিমাণে কিন্তু আপনার চারিদিক থেকে কিন্তু ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন যে কীভাবে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসছে, যখন এই ডালটা যখন কাটা হবে তখন সাথে সাথে দেখবেন এখান থেকে বেশ কিছু ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ ঝাঁকা ঝোপালো তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু কলমি শাক বাড়িতে তৈরি করতে পারেন। তাহলে আজ আমি কীভাবে কলমি শাক তৈরি করলাম সেই জিনিসটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আগামী দিনে আরও অন্য সবজি কীভাবে লাগাচ্ছি এবং কীভাবে আমরা এখান থেকে তুলতে পারি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।